আমরা ফরম্যাটটা এমন চাচ্ছি যে ফরম্যাটটা এমন হবে, এই টেবিলটা এমন হবে, কিন্তু আমাদেরটা কি হয়ে যাচ্ছিল, বড় হয়ে যাচ্ছিল। কিসের কারণে হয়ে যাচ্ছিল সেটা একটু দেখায়। এখানে জাস্ট লেআউট, টেবিলটা নেওয়ার পরে কিন্তু লেআউট এন্ড ডিজাইন এই দুটো অপশন কিন্তু থাকবে না এখানে। যেমন এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে ওই দুটো অপশন কিন্তু এখন থাকবে না। এই যে এই দুটো অপশন কিন্তু দেখেন, লেআউট নাই, অন্যটা অন্য জায়গায় গেলে লেআউট থাকবে না, এরকম থাকবে না। তো সেক্ষেত্রে আমরা যখন টেবিলটা নিয়ে আসবো তখন কিন্তু এই মেনু বারটা পুরো চেঞ্জ হয়ে যায়। টেবিলটা ডাবল ক্লিক দিলাম, এই যে এখান থেকে লেআউট, এখান থেকে প্রপার্টিজ, এখানে যাওয়ার পর দেখবেন এইগুলা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সংখ্যাগুলো এখানে, এই পয়েন্টগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পয়েন্টগুলো বেশি হয়ে যাচ্ছে, তো বেশি হয়ে গেলে তখন কি হচ্ছে, এই পয়েন্টগুলো এইভাবে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি হয়ে গেলে তখন আমাদের এই সেটিংটা ভিন্ন হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টগুলো একেবারে জিরো জিরো, নিচে চাপলে জিরো জিরো হয়ে যাবে, ব্যাস, ঠিক আছে। পয়েন্টগুলো জিরো জিরো হয়ে যাবে, তখন আপনি কাজ করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দেখেন যেটা বলতেছিলাম, তো একটু ঝামেলা করলো নেটে, যে এখান থেকে আমরা টেবিলটা এভাবে তৈরি করব, অর্থাৎ এভাবে এখান থেকে যাব আমরা লিংক লেআউট, অর্থাৎ ইনসার্ট থেকে প্রথম টেবিল নিব, নেওয়ার পরে যে সাইজে আসুক না কেন লেআউট, লেআউট থেকে প্রপার্টিস, প্রপার্টিস যাওয়ার পরে আপনার এখানে এরকম। আমারটা ইয়ে, আমার 2000, আমার 2013 হচ্ছে আমার ইয়ে মাইক্রোসফট ওয়ার্ড, আমি মানে এটা খুঁজে পাচ্ছি না। আপনার এগুলো এই অপশন গুলো আসলে আমি খুঁজে পাচ্ছি না। ইনসার্ট খুঁজে পাচ্ছেন? ইনসার্ট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইনসার্ট টেবিল ও খুঁজে পাচ্ছি, টেবিল আনতেও পারি, কিন্তু টেবিল প্রপার্টিস এগুলো পাচ্ছি না ঠিক, এই যে ধরনের ইনসার্ট মানে এগুলো আছে। আপনারা একটু শেয়ার করেন তো আমি একটু দেখি, একটু কষ্ট করে শেয়ার করবেন, শেয়ার করুন তাহলে দেখি। হ্যাঁ দেখাচ্ছি, শেয়ার স্ক্রিন একেবারে নিচে, এই যে ইনসার্ট, এই যে টেবিল, আর এই ইনসার্ট টেবিল, যেমন এখান থেকে ইনসার্ট টেবিল, হ্যাঁ আচ্ছা, ইনসার্ট টেবিল দিয়েছেন, এখানে 5টা কলাম আর এখানে 25টা রো যদি করি, লিখে দেন লোক 25টা ডাইরেক্ট লিখে দেন। আচ্ছা চলে আসছে, আচ্ছা ঠিক আছে। এখন কোথায় এই যে আছে লেআউট, জি 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 থাকবে না কেন বলেন, এগুলো হচ্ছে মূল উপকরণ, মূল এলিমেন্ট, এগুলো থাকবে, একটু পরিবর্তন হয়েছে, আপডেট হওয়াতে ম্যাডাম একটু পরিবর্তন হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে স্কেল নিতে হবে। হ্যাঁ, এখান থেকে বাকিগুলা সব আপনি আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করবেন। আপনার এই কি বলে টেবিল কিন্তু প্রত্যেকটা অফিসই লাগে ম্যাডাম, হ্যাঁ সমস্ত জায়গায় লাগে, এমনকি আমাদের অনলাইনও লাগবে, বুঝতে পারছেন? তো এই জন্য কিন্তু টেবিলটা খুব ভালো করে শিখাতে হবে। তাই গতদিন আমি এটা প্র্যাকটিস করি না বা কিভাবে সেটিংটা ভিন্ন হয়ে গেল বুঝতে পারি না, তাইতে কিন্তু কে করতে পারি না, ঠিক আছে। আপনার যে পেজে জল ছাপটা দিয়েছেন ওয়াটার মার্ক গোপনীয়, এটা কি উঠাইতে পারতেছেন? তো আপনার যে পেজে দেখেন ওয়াটার মার্ক, আপনার পেজে দেখেন ওয়াটার মার্ক, ওই যে গোপনীয় ওয়াটার মার্ক, এটা কি রিমুভ করতে আমি না, এটা আমি রিমুভ করি নাই, আমি নিজে প্র্যাকটিস করার সময় এনেছিলাম। জি, বাট রিমুভ তো করতে হবে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কারণ সব জায়গায় তো লাগে না, যখন আপনার কপিগুলা কেউ কপি করবে তখন আপনি রিমুভ করে, তখন আপনি এটা আনবেন, ঠিক আছে। কিন্তু রিমুভ করতে হলে কি করতে হবে? আচ্ছা, রিমুভ করতে হলে ওয়াটারমার্ক কিসের ভিতর আছে, বেশি বেশি পাশে প্র্যাকটিস করতে হবে। আমার কিন্তু প্র্যাকটিস করে নিতে মনে হয় এখানে রিমুভ ওয়াটারমার্ক, রাইট, চলে গেছে। হ্যাঁ, এখন ওয়াটারমার্ক যদি কালার করতে চান তাহলে ওখান থেকে কালার দিতে হবে, ওকে, আপনি প্র্যাকটিস করে নেবেন তাহলে, ঠিক আছে। তাহলে টেবিল বিষয়ে মোটামুটি আমরা প্র্যাকটিস করব, এবং যে কাজগুলো টেবিল বিষয়ে, তো বাকি কাজগুলো দেখাই দিছিলাম তাই না, সেগুলো তো বুঝতে পারছি তাই না? ওকে, বুঝতে পারলে ভালো। এখন কোনো টেবিল বিষয়ে আমার কাছে কোনো কোয়েশ্চেন কি আছে আপনার, যে কিভাবে টেবিলটা তৈরি করব বা এখন কিভাবে সেট করব? এখন তো মোটামুটি সেট, না টেবিল টেবিল সমস্যা না। আচ্ছা, বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে, কোয়েশ্চেন আছে তাহলে আমারটা শেয়ার করি এখন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ দেখেন, তাহলে টেবিল বিষয়ে আমরা আর কিছু দেখালাম না, এখান থেকে আপনি এগুলো সব প্র্যাকটিস করে নেবেন তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো কাজ আছে, এখানে কিন্তু অনেক কাজ আছে, আমি নিজে কিন্তু প্র্যাকটিস করে এত বেশি সময় পাই না,
না আপনি প্র্যাকটিস করে নেবেন তাহলে বুঝতে পারবেন না। যাই হোক, ডিজাইনটার ভিতরে কি আছে, ডিজাইনটার ভিতরে ওই যে টেবিল ডিজাইন করতে পারবে, এটা তো এখান থেকে বিভিন্ন কালার টালার দিতে পারবে না, অনেক কালার গুলো আছে এখান থেকে, যে আর নিউ স্টাইল থেকে আরো স্টাইল করতে পারবে না, টেবিলটা কোন স্টাইল হবে, কেমন কালার হবে, এগুলো সব দিতে পারবে। যদি আমি কালার দিতে চাই তাহলে কালার দিতে পারবো, পরে এখান থেকে যদি বাংলা লিখতে চাই তাহলে লিখতে পারবো, বাংলা তো আমি ওখান থেকে লিখতে পারবো। এরপরে সাইজটা আছে 11, বাড়া দেওয়া যাবে এখান থেকে, আর কি করা যাবে, এই যে তো। এরপরে টেবিলের এই যে নর্মাল, নর্মালটা থেকে আপনি আরো অন্য কিছু নিতে পারবেন, যে টেবিল টেবিল কোনটা, টেবিল টেবিল এখান থেকে যদি একটা দিই ক্লাসিক টেবিল দিই তাহলে কেমন, ক্লাসিক টেবিল দিলে এমন আসবে, এই যে এই টেবিলটা শো করতেছে এমন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা দেখে নেবেন এই যে এমন আসবে, বিভিন্ন স্টাইল আছে এখানে, বিভিন্ন স্টাইল গুলো আপনারা দেখে নেবেন এমন আসবে, অনেক সুন্দর সুন্দর কাজ আছে, এগুলো আমি ঘাটাঘাটি করছি আজকে, কিন্তু দেখো এই যে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, যেমন আসবে লিখলে এমন হয়ে যাবে, ব্যাস বিভিন্ন স্টাইল আছে, আপনারা এগুলো দিয়ে নেবেন। হ্যাঁ আপাতত আমরা এগুলো দেখাচ্ছি, ব্যাস আমরা এই ফরম্যাটটা দেখাচ্ছি, এটা করলে এমন আসবে, এটা করলে এমন আসবে। আর এখান থেকে যদি আমরা আরো করতে চান তাহলে এখানে যে নিউ টেবিল স্টাইল, ওকে এখানে গেলে আপনারা এখানে সব দেখতে পারবেন, যেটা আপনার পছন্দ হয়। সাধারণত এখানে নর্মাল আছে, নর্মালই থাক, কিন্তু অন্য কিছু দিন অন্য কিছু, ঠিক আছে, নর্মাল দিলে আমার এটা আসবে, সরি এটা আসবে, অথবা এটা আসবে, এই যে এটা। এরপর আপনার বাকিগুলো করে নেবেন, বাকি টেবিলের কাজ থেকে ড্র টেবিল ইরাজার সবগুলো দেখা দিয়েছি, যেভাবে ক্লিয়ার করতে হবে ক্লিয়ারটা দেখা দিয়েছি, যে পুরো টেবিলটা চলে যাবে, লেখাগুলো যেখানে আছে থেকে যাবে, ঠিক আছে, জেড দিয়ে দিলাম, আন্ডু করে দিলাম। বাকিটা যদি আমি কালার ঠালা দিতে চাই এখান থেকে দিয়ে নেবো, যে কালারটা আমার পছন্দ, মডিফাই ক্লিয়ার এটা দেখানো গেলো, মডিফাই স্টাইল, মডিফাই স্টাইলের ভিতরে কিছু কাজ আছে এখান থেকে, হচ্ছে এটা হচ্ছে আমার যে বর্ডারটা দেওয়া, লেখার বর্ডার অথবা টেবিলের বর্ডার, হ্যাঁ এগুলো সব আপনি এখান থেকে একটু আগে এটা দিয়ে দেখালাম, যাই হোক এখান থেকে সব দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম কেমন আসবে, কালার আসবে কি কেমন আসবে, এখান থেকে দেওয়া যাবে ফার্স্ট কলামটা কালার দিতে চান কিনা, লেখাগুলো কালার হতে চায় কিনা, প্রত্যেকটা বিষয়ে আপনি দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন সবগুলো করেন, ঠিক আছে। আমি এখান থেকে এখানে মাপটা হচ্ছে 1/2 মানে হাফ, যদি বাড়াই দিতে চান তাহলে বাড়াই দিতে পারবেন, যদি এমন করতে চান তাহলে এমন আসবে, এখান থেকে এই পয়েন্ট গুলো দিয়ে দিয়ে দেখবেন যে লেফট আসবে কি সেন্টার আসবে, রাইট আসবে, ঠিক আছে, অনেক কাজ। আর টেবিল নিয়ে যদি আলোচনা করি তাহলে সারা বছর শেষ হবে না। তারপরে এখানে যে ফরম্যাট আছে, ফরম্যাটটা ফন ফরম্যাট কেমন আসবে, তারপর টেক্স ইফেক্ট, ইফেক্টটা কেমন পড়বে, জল ছাপ পড়বে কি 3D পড়বে, হ্যাঁ এগুলো সব এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দিয়ে দিয়ে দেখবেন সবগুলো কেমন আসবে, এগুলো একটু টানাটানি করে দেখবেন, তবে খুব ধীরে 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 করবেন। 3D মডেল কেমন আসবে, এখানে বিভিন্ন মডেল আছে, এগুলো কেমন আসবে সবগুলো আপনারা ঘাটাঘাটি করবেন তাহলে বুঝতে পারবেন। অনেক কিছু আছে দিয়ে দেখবেন, আমি এগুলো সবসময় সবগুলো দিয়ে দেখি না। এরপরে হচ্ছে এটা টেক্সট ইফেক্টটা দেখালাম, এরপর হচ্ছে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং গুলো দিয়ে দেখবেন কেমন আসে, এখানে অনেক অপশন আছে যেগুলো ঘাটাঘাটি করতে অনেক ভালো লাগে, কাজ পারলে আরো বেশি ভালো লাগে, এখান থেকে দিয়ে দিয়ে দেখবেন এগুলো, বারে কেমন দেখায়, সেন্টারে কেমন দেখায়, লেফট রাইট হ্যান্ড হ্যান্ড কি ডিসিমেলে কেমন দেখায়, সবগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন। এখানে আরো কিছু আছে, এগুলো দিয়ে দিয়ে একটু দেখবেন। ঠিক আছে, তাহলে আমি ওয়ার্ডের কাজ মোটামুটি শেষ করলাম, তো ওয়ার্ডের উপর একটা এক্সাম নিব, কিন্তু আজকে তো উপস্থিতি অনেক কম, আগামী ক্লাসে বলে দেবো কবে এক্সাম নিব। আমি ওয়ার্ড ভিডিও গুলো না আসলে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, ভিডিও তো গত ক্লাসেরটা দিই না, তার আগের ক্লাসেরটা দিয়ে দিছি, আপনি দেখে নেবেন চ্যানেলে, তার আগের ক্লাসেরটা দেখো। আমার কাছে একটা শীট আর একটা ক্লাসের ভিডিও পাইছি, আর একটা ওটা কি, ওটা তো খুঁজলাম গতকালকে আপনাদের চ্যানেলে পেলাম না। কেন মানে গত ক্লাসেরটা না, তার আগের ক্লাসেরটা, তার আগের ক্লাসেরটা আছে, তার আগের ক্লাসেরটা আছে। আপনি জানেন আমি একটা পলিসি, নিউজপেপার কলাম, রো কলাম বানানো, ওটা একটু আমার লাগবে, ওটা আমার একটু, ওটা ওটা কোন ক্লাসে দেখাইছিলাম, ওটা কোন ক্লাসে দেখাইছিলাম, গত ক্লাসের আগে, গত ক্লাস আগে বোধহয়। হ্যাঁ তাহলে তো ওটা ওটা আছে তো ম্যাডাম, ওটা আছে, আমি দেখাই দিচ্ছি। আমাদের চ্যানেল হচ্ছে দুইটা, আপনাকে দুইটা বলে দিচ্ছি, যে সাকসেস
স্পেস ইনস্টিটিউট ভিডিও, এখানে জাস্ট ক্লিক দিবেন যে ভিডিও, ইউটিউবে হবে না? এটার ভিতরে তো মেবি লাইভ ক্লাস হওয়ার সম্পর্কে এটাই তো আপনার ইয়ে দেওয়া আছে, মেবি কি বলে নিউজ পেপার, আমি একটু যাই দেখি, আমি একটু গেলে দেখতে পারবো। এটা হচ্ছে সাকসেস ইনস্টিটিউট ভিডিও আছে, কিভাবে খুঁজতে হবে সেটা আমি আপনাকে দেখাই দিলাম, তারপর আরো ইজি করে দেবো, একটু ওয়েট করে দেখাচ্ছি। ঠিক আছে দেখি, পাবলিক তো দেখে এটা উপভোগ করে খুব ভালো বা মজা নেয় খুব ভালো, তাদের ইনকাম তো দেখেন এই যে ইনকাম হয় বিজ্ঞাপন দিয়ে, দেখেন আর একটা বিজ্ঞাপন দিয়ে আছে নন কোম্পানি বা মেগনা কোম্পানি, এটা কিন্তু নিউজ পেপার কলাম, দেখেন এই যে একটা দুইটা কোম্পানি আছে, দেখেন কোম্পানি এই বিজ্ঞাপন কিভাবে দেয়, যেমন এখানে আছে 60টা কলাম, বুঝতে পারছেন তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অন্য ক্লাসে রোকবেন আপনি তো, আমি তো করছি বুঝছেন, আমি তো করছি, আপনি দেখে নেবেন কিভাবে খুঁজবেন, বুঝতে পারছেন? প্রথম চ্যানেলে যাবেন, তারপরে হচ্ছে ভিডিওতে যাবেন, এটা পারবো হ্যাঁ, সেখানে যাওয়ার পরে দেখবেন আপনি ভিডিওর উপরে সব কিন্তু আমরা লিখে রাখছি, নিচেও কিন্তু লিখে রাখছি, এগুলো দেখে আপনি একটু আপনার প্রয়োজন ছাড়াও কিন্তু এখানে ওই অন্য ক্লাসের ভিডিও আছে আপনার ওয়ার্ডের উপরে, আবার অন্য ক্লাসে আপনি আমাদের চ্যানেলটা যদি একটু ফলো করেন তাহলে এখান থেকে নতুন নতুন কিছু আপনি শিখতে পারবেন আমাদের কোর্স ছাড়াই, কারণ আমার ভয়েস দেয় এগুলো। হ্যাঁ এরপরে দেখেন আপনি যদি এখানে ক্লিক দেন আমাদের চ্যানেলে, এখানে বুঝতে পারছেন এই যে ইউটিউব লিংক করা, এখানে যদি ইউটিউবে ক্লিক দেন তাহলে আমাদের আর একটা চ্যানেল চলে যাবে, আর একটা চ্যানেল আপনার লেখা লাগবে না, খান আইটি বাংলাদেশ লিমিটেড, মানে একটা চ্যানেলে ঢুকলে আপনি ওটা নারী বুড়ি সব পেয়ে যাবেন, ওয়েবসাইট তারপরে সেটার লিঙ্কিং আইডি তারপরে যা আছে, এখানে যাওয়ার পরে দেখেন এখানে এইটা হচ্ছে আপনাদের ক্লাস মেবি, ঠিক আছে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা সূত্র প্রয়োগে যে এটা বিভিন্ন সূত্র করে দেখাইছি, এবং আপনার ওখানে মানে একাধিক তো এখানে লেখা দেয় না, 100টা শব্দের ভিতরে লিখতে হয়। হ্যাঁ এখানে আপনার ওই যে কি বলে এটার নাম নিউজ পেপার কলাম সবকিছু করে এখানে দেখাইছি। এরপর আপনি দেখেন আরো মজার কিছু ক্লাস আছে, আজকে যে ক্লাসটা করব এখানে যাবেন, এই দেখেন আজকেটা ক্লাসটা করবো, এই ক্লাসটা এক্সেলের বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ আপনি এই ভিডিওটা দেখলে আমার ক্লাসটা একেবারে পানির মতো লাগতো আপনার কাছে, এই ভিডিওটা দেখে নেবেন, এখানে মজার মজার কিছু ভিডিও আছে আপনাদের ক্লাসে, এগুলো দেখানো হবে, যে বিদ্যুৎ বিল ট্যাক্স হ্যাঁ এগুলো এখন দেখানো হবে, তো এগুলো তো আপনি একটু আগে থেকে দেখে রাখবেন, এটা খান আইটি বিডিতে আছে, সরি খান আইটি বাংলাদেশ লিমিটেড আছে, আপনি একটা চ্যানেল পালে জাস্ট এখানে ক্লিক দেবেন, ক্লিক দিলে অন্য চ্যানেলটা পেয়ে যাবেন, লিখাও লাগবে না আপনার। যাই হোক তাহলে আমি এখন চলে যাই, আমি স্ক্রিন শেয়ার দিই, আমি এখন আপনাকে এক্সেলটা দেখাবো, আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সেল, তো এক্সেল আমরা সম্পর্কে একটু বলবো, আমি এখানে ক্লিক দিলাম স্টার্টে, স্টার্টে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এই যে ওয়াল প্রোগ্রাম বা এই যে পেজটা ওপেন হলো উইন্ডোজটা, এরপরে দেখেন এখানে আমি মাইক্রোসফট অফিসে ক্লিক দিব, যেটা ফর্মাল নিয়ম, আমি কিন্তু এখানে এই যে পিন থেকে ক্লিক করতে পারতাম কিন্তু এত সহজে দেখাবো না, কারণ নিয়ম যেটা সেটা দেখাতে হবে অফিস আদালতে, কারণ পিনে তো আপনি পিন না করে রাখলে সবসময় থাকবে না। এরপর হচ্ছে এই যে আমরা ওয়ার্ড করে ফেলছি, ওয়ার্ড নিচের দিকে আছে, এই যে ওয়ার্ড করে ফেলছি, এখন আমরা করব মাইক্রোসফট এক্সেল 2010 13 16 বা 19 হলে নো প্রবলেম, কোনো সমস্যা না, আমি একটা দেখা দিলাম, বাকিটা আপনারা স্ক্রিন শেয়ার করুন, সব দেখা দিতে পারবো ইনশাল্লাহ। এখন মজার বিষয় দেখেন, আমার স্ক্রিন না দেখা গেলে কথা বলতে হবে, স্ক্রিন না দেখা গেলে কথা বলতে হবে, আর রেকর্ডিংটা চালু আছে ইনশাল্লাহ, রেকর্ডিংটা থেকে যাবে, ভিডিওটা দেখতে পারবেন। এখন দেখেন এখানে যে স্ক্রিনটা আমি শেয়ার করছি এটা হচ্ছে এক্সেল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, এখানে আমার টাইটেল বারে শো করছে বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল, আমি যদি নতুন একটা নাম দিই তা সেটা শো করবো। ওকে এরপর দেখেন এটাও মাইক্রোসফট ওয়ার্ডের যেরকম টাইটেল বার আছে, টুল বার আছে, মেনু বার আছে, এটারও সব সেম, কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই এই উইন্ডোটাকে আমরা পেজ বলি, এটা হচ্ছে ওয়ার্ড পেজ, এটা কিন্তু আমরা ওয়ার্ড পেজ বলা যাবে না, এটা কি বলতে হবে মাইক্রোসফট, হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এতটুকু, বা মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রোগ্রাম, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, ইটস ওকে। আর এখানে হচ্ছে হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল কি, মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, মাইক্রোসফট এক্সেল হচ্ছে জনপ্রিয় স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, এটা আমরা বুঝতে পারলাম, তো এটা কিন্তু ওয়ার্ড পেজ বললে হবে না, এটা স্প্রেডশিট বলতে হবে, অর্থাৎ এটা এক্সেল, এটুকু কিন্তু পার্থক্য মনে রাখতে হবে বেসিক্যালি, এরপর আমরা অন্যান্য কাজগুলো পার্থক্যগুলো আস্তে আস্তে দেখবো, সব বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন দেখেন
মাইক্রোসফট এক্সেল কিসের সমন্বয়ে গঠিত? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা পেজ আর কিছু টেক্সট বা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, বাট এক্সেল হচ্ছে কিসের সমন্বয়ে গঠিত? এক্সেল হচ্ছে আপনার র, কলাম, সেল এগুলোর সমন্বয়ে এক্সেল গঠিত, এরপরে ফর্মুলা, এরপরে টেক্সট বক্স মানে এম বক্স এগুলো ইটিসি। তো আমি এখন যেটা বলতেছিলাম প্রধানত তিন চারটা জিনিস নিয়ে এক্সেল গঠিত, সেটা হচ্ছে এক নম্বরে র, দুই নম্বরে দুই নম্বরে কলাম। র যাকে বলে সারি তাকে বলে, র হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে সারি, তারপর হচ্ছে কলাম। তাহলে সারি, কলাম আর কি সেল এগুলো সমন্বয়ে কি এক্সেল গঠিত। আমি একটু বুঝাই দিব। সাধারণত কলাম আমরা কাকে বলি? সাধারণত ইঞ্জিনিয়াররা যখন একটা বাড়ি তৈরি করতে আসে, একটা অফিস তৈরি করতে আসে, বিল্ডিং তৈরি করতে আসে, তারা বলে এখানে একটা কলাম হবে, এখানে একটা কলাম হবে, এখানে একটা কলাম হবে, এরকম সব বলে। কলাম মানে কি? একটা প্লা, পুরো একটা স্তম্ভ মানে ছাদটা তার উপরে ইয়ে থাকে, নির্ভর করে ওই কলামের উপর। তা কলামটা মানে কি? খাড়া থাকে। তা আমি বলবো এভাবে যে উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলাকে কলাম বলে, আর বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলাকে সারি বলে। তাহলে আমি এখন কলাম বুঝাচ্ছি, এটা হচ্ছে এর কলাম, এই ঘরের কলামে যে এই যে খাড়া একেবারে সোজা, এটাকে কলাম বলে। এখন সারি বা রোয়া কাকে বলে? এটাকে সারি বা রোয়া বলে। এই যে পাশাপাশি যেটা এই যে দাগ, এটাকে সারি বলে। বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলাকে সারি বলে, উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলাকে কলাম বলে। খুব ভালো করে বুঝতে হবে, উপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলাকে কলাম বলে, বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলাকে সারি বলে। বাস, তাহলে রো এবং কলাম বা সারি এবং কলাম চিনে ফেললাম। এখন চিনবো আমরা সেল। সেলটা কি? এই যে ঘরটা, এই ছোট্ট ঘরটা, এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এই ছোট্ট ঘরটা হচ্ছে একটা সেল। এই যে একটা সেল, এটা হচ্ছে বি ঘরের, বি কলামের ছয় নম্বর, ছয় নম্বরের দ্বিতীয় সেল, মানে বি বি টু, বি সিক্স এর টু, অর্থাৎ বি সিক্স বললেও হবে, দুই নম্বর ঘরের সেল এটা। সেল বি এ ঘরের এক নম্বর, অর্থাৎ এ ওয়ান এর এ সিক্স এর সেল এটা। প্রত্যেকটা ঘর হচ্ছে একটা একটা সেল। তাহলে এখন বুঝতে পারলাম রো কাকে বলে, কলম কাকে বলে, আর সারি কাকে বলে, সেটা কিন্তু বুঝতে পারলাম, এবং সেল কাকে বলে সেটা বুঝতে পারলাম। এখন আরেকটা মজার জিনিস বুঝতে হবে, এই যে রো গুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর দ্বারা নির্দেশিত। এই যে এক নম্বর রো, দুই নম্বর রো, তিন নম্বর রো, ঠিক আছে, এটা হচ্ছে চার নম্বর রো, এগুলো সব ওয়ান টু থ্রি সংখ্যা দ্বারা নির্দেশিত। কলাম গুলো হচ্ছে এ বি সি ডি দ্বারা নির্দেশিত। এই যে এক নম্বর, এ নম্বর কলাম, বি নম্বর কলাম, এই যে সি নম্বর কলাম, এই যে ডি নম্বর কলাম, এই যে এইচ নম্বর কলাম, এগুলো সব এ বি সি ডি, অর্থাৎ সংখ্যা, অর্থাৎ লেটার দ্বারা নির্দেশিত। কলাম গুলো সব লেটার দ্বারা নির্দেশিত, আর সারি গুলা বা র গুলা সব সংখ্যা দ্বারা নির্দেশিত। আমরা খুব ভালো করে বুঝলাম এবং রেকর্ডিংটা থেকে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন আমরা অন্য কাজে চলে যাব। অন্য কাজটা হচ্ছে, হ্যাঁ কথা বলা যাবে না, অন্য কাজটা হচ্ছে এখান থেকে আমরা এখন কাজ শুরু করে দিব। এখন দেখেন এই বারটা হচ্ছে ফর্মুলা বার, এই বারটা হচ্ছে কি ফর্মুলা বার, আর এই বারটা হচ্ছে নেম বক্স। দেখেন আমার এখানে ডি নাইন শো করতেছে, আর এখানে ক্লিক দিলে এ ওয়ান শো করতেছে। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে ক্লিক দিই, এখন যদি এর পাশে আমি জাস্ট ওয়ান, ওয়ানের পাশে দুইটা জিরো জুড়ে দিই, এখন যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন মজার বিষয়, এখান থেকে এক থেকে পঁচিশ পর্যন্ত আছে, এখান থেকে কি হবে পঁচাত্তর থেকে একশো পর্যন্ত শো করবে, জাস্ট এখানে একশো চলে আসবে। দেখেন এন্টার প্রেস করলাম, আমার কথা দেখেন ক্লিয়ার, ছিয়াত্তর থেকে একশো চলে আসছে, অর্থাৎ এখানে আমি খালি দুইটা জিরো দিয়ে দিয়েছি। দুইটা জিরো দিয়ে দেওয়ার কারণে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার। এখন দেখেন আমি আবার, আমি যদি এটাকে ক্লিক করি, উপর দিকে একটু মাউসটা স্ক্রল করে একটু উপরের দিকে যায়, তাহলে দেখেন এ ওয়ান শো করছে, এখানে ক্লিক দিলে এ এলিভেন শো করছে। ওকে, তাহলে কিন্তু আমরা এটা নেম বক্স বুঝতে পারলাম, এটা ফর্মুলা বার বুঝতে পারলাম, আর পুরোটা শিট, এক্সেল শিট, স্প্রিট শিট। ওকে, এখন আমি কাজ শুরু করব। দেখেন এখন কিন্তু ফাইনালি কাজ শুরু করছি, একেবারে বেসিক থেকে ওয়ান লিখলাম। এখন ওয়ান লিখের পরে যদি আমি এরকম থাকি, আমরা যদি এখানে ধরে প্লাসটা কালো, প্লাসটা দেখেন কত বড়, দেখছেন আমার মাউস পয়েন্টারটা কত বড়, প্লাস এই কর্নারে নিয়ে গেলে দেখেন ছোট হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এটাকে যদি চান দিই তাহলে সব ওয়ান অঞ্চলে আসবে। দেখেন খেয়াল করে,
ডিলেট প্রেস করলাম কিবোর্ড থেকে, ডিলেট ডিলেট প্রেস করলে একবারে সব মুছে যাবে, আর কিন্তু ব্যাক স্পেস দিলে একটা মুছবে, ভালো করে মনে রাখতে হবে। আমরা এখানে কি লিখলাম, অন লিখলাম, অন। এখন দেখেন ওয়ানও লিখলাম, টান দিলাম তাহলে ওয়ান প্রত্যেক লাইনে চলে আসলো। এখন লিখলাম টু, মজার বিষয় দেখেন দুইটা ঘর একসঙ্গে সিলেক্ট করলাম, প্রথম ঘরটা ক্লিক দিলাম, কিভাবে সিলেক্ট করলাম এই সিলেক্টটা কিন্তু বুঝতে পারবেন না আপনারা যারা নতুন। দুইটা ঘর একসঙ্গে সিলেক্ট করলাম এই জোট ধরে, এখন দেখেন ওয়ান টু থ্রি ফোর সব চলে আসবে, দেখেন খেয়াল করে সব চলে আসছে সিরিয়াল অনুসারে। আমি কিন্তু খালি দুইটা সঙ্গে লিখে দিয়েছি, বাকিগুলো কিন্তু কম্পিউটার করে নিয়েছি। এমন একটা মেমোরি দেখছেন কত সুন্দর একটা মেমোরি, কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেকশন করলাম, ডিলেট মেরে দিলে চলে যাবে। আমি এখন ডিলেট মারতেছি না, আমি এক এখানে থ্রি দিলাম, ওয়ান লিখলাম থ্রি লিখলাম, দুইটা ঘরকে সিলেকশন করলাম। দেখেন মজার বিষয় একটা টান দিব খালি কি মাউস দিয়ে, মাউস এই লেফট বাটন চেপে ধরে টান দিচ্ছি, মজার বিষয় দেখেন এক তিন পাঁচ সাত চক চলে আসছে বেজোড় সংখ্যা। দেখছেন এখানে কিন্তু বেজোড় সংখ্যা আসছে বা আসে না কেন, খালি ওয়ান টু থ্রি ফোর সিরিয়াল। ওকে আশা করি বুঝাইতে পারছি আমি, এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন সব বেজোড় সংখ্যা চলে আসছে। ওকে এখানে আমি চলে গেলাম জে এন জানুয়ারি লিখলাম, সরি আগে স্যাটারডে দেখানি, এস এ টি স্যাটারডে লিখলাম, এখানে সান লিখলাম। মজার বিষয় দেখেন দুইটা ঘরকে সিলেক্ট করলাম, একটা টান দিলাম, স্যাটারডে সানডে মানডে টুয়েসডে সব চলে আসছে, দেখেন আমার সামনে। ডিলেট প্রেস করলাম, সব ডিলেট করে দিলাম। এখন লিখবো জাস্ট জানুয়ারি, জান যে জান অর্থাৎ জানুয়ারি, এপিবি ফেব্রুয়ারি, এপিবি ফেব লিখলাম, জাস্ট ফেব্রুয়ারি। দুইটাকে একটা টান দিলাম, দেখেন চলে আসছে সব চলে আসছে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে কিভাবে হয়, ডিলেট প্রেস করলাম। মজার বিষয় দেখেন 2010 লিখলাম, তারপর লিখলাম 2011, দুইটা ঘরকে সিলেক্ট করলাম, দেখেন ফর্মুলা বারে কিন্তু উঠে যাচ্ছে, ভালো করে দেখেন আপনারা যা লিখতেছি ফর্মুলা বারে উঠছে, নেম বক্সে উঠছে, আমি কিন্তু কোনো ক্লিক দিচ্ছি না, ওরা সরাসরি উঠে যাচ্ছে, দেখেন খেয়াল করে। দেখেন 2010 11 12 13 সব সিরিয়াল ম্যাপিং চলে আসছে। তাহলে যে মজার কাজগুলা, এই মজার কাজগুলা ভালো করে মনে রাখতে হবে, ভালো করে। এখন দেখেন আমি এখানে লিখলাম আজকে কত তারিখ, 16/7, আমি লিখলাম 16, তারপরে একটা ভাগ চিহ্ন দিলাম, তারপরে হচ্ছে কি দিলাম 7, তারপর একটা ভাগ চিহ্ন দিলাম, তারপরে দিলাম 16/7 2020, সরি 2020 রাইট। এখন দেখেন এখানে আমি যদি টানি তাহলে সবগুলো একই তারিখ চলে আসবে, এই যে একই তারিখ চলে আসছে, দেখছেন। মজার বিষয় এটা না, মজার বিষয় হচ্ছে আমি ডিলেট প্রেস করলাম 16 17 বা তারপরে 7 07 দিলে ভালো হতো, 7 দিলাম, তারপর ভাগ 2020, দেখেন এই দুইটা করকে সিলেকশন করলাম। এইটা মাউসটা আমি কালো প্লাস আসার পরে লেফট সাইড চেপে ধরলাম মাউসে, একটা টান দিলাম, দেখেন 16 17 সব তারিখ কিন্তু চলে আসছে। এটা আছে কেন, 16 17 আছে, 16 17 বারবার এটা আছে কেন, না না পরপর আসার কথা, আসার ভুল হয়েছে, তাহলে আমি এটা আমার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, দেখি কম্পিউটার ভুল দেখাচ্ছে কেন, ভুল দেখানো কথা না তো। 16 মান লিখতে হবে, আগে মান লিখতে হবে, কি লিখতে হবে, আগে মান্থ পরে তারিখ, না না যা লিখবো তাই হবে তো, মান যদি না লিখে আগে যদি তারিখ লিখি তাও তো হবে, 16 17 লিখবো, 17 লিখলে দরকার কথা, মাস আগে যদি না লিখি তাও তো হবে, 17 7, আচ্ছা এটা যদি 07 দিয়ে দিই দেখি, যেমন আছে এমন লিখে দেখি আরেকবার, তারপরে 07 দেবো। এখানে ডাবল ক্লিক না করলে কিন্তু মুছে দেবে, এখন এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে 7 দেবো না, 7 দেবো খালি, 7 দেবো, তারপরে তারপরে হচ্ছে 2020, দুটোকে সিলেকশন করলাম। ইলেকট্রনিক জিনিস মাঝে মাঝে হয়তো মাথা খারাপ হয়ে যায় এরকম হতে পারে, হ্যাঁ এরকমই কিছু ঝামেলা করতেছে, এগুলো তো করছি, করে তো দেখছি, দেখার পরে তো বলতেছি, এগুলো আমি প্রায় ক্লাসে তোলা পরে আজকে তো ক্লাস নিচ্ছি এটার উপরে। এখন দেখা গেছে যে এখানে যদি 0 দিয়ে দিই একটা, তাহলে কেমন হয়, এখানে ধরে এই লাইনটা দেখেন ঢুকতেছে না, লেখাগুলো ঢুকতেছে না, এখানে ডাবল ক্লিক করলাম, লেখাটা বড় হয়ে গেল, লাইনটা বড় হয়ে গেল,
এখানে 17, এখানে ভাগ 07, এখানে ভাগ, এখানে হচ্ছে 2020। এই যে লিখছি, এর জন্য কিন্তু আমাদের আটটা কাজ করতে সমস্যা হবে, তাও সমস্যা নেই, আমি দেখা দিব কি করলে সমস্যা হবে, সমস্যা সমাধান কি। না ঝামেলা করতেছে, হ্যাঁ ঝামেলা করতেছে, অন্য এক সময় দেখা দেবো, আগামীকাল দেখা দেবো, এখানে ঝামেলা করছে সেটা সমাধান দেখা দেবো। এখানে আটটা তারিখ যদি লিখি, 26 লিখলাম, 26 তারিখ, তারপর 7 মাস, 07 মাস, তারপর হচ্ছে 2020। এটা যদি আমি একটা ডাবল ক্লিক করি, বেড়ে গেল। এটা যদি 27 তারিখ, একবারে সবগুলো ক্লিক করলে সেগুলো তো আসতে, 27 ভাগ দিলাম 07 ভাগ দিলাম 2020, পরপর সবগুলো তো চলে আসার কনফার্ম কথা, কিন্তু আসতেছে না কেন। এখানে এখানে বছর আছে, এখানে দেখেন বছরগুলো সব পরপর চলে আসে, বাট এখানে আসবে না কেন, এখানে কনফার্ম আসার কথা। একটা অপশনে বুঝতে পারছি, 26 27, 26 27, খালি 26 27, খালি 26 27 যাচ্ছে না। আচ্ছা একটু দেখে আসি, তো একটু দেখে আসি, কলামের 1 2 থেকে শুরু করতে হবে নাকি মাঝখান দিয়ে শুরু করলে কি না, সিকোয়েন্স ঠিক থাকবে? হ্যাঁ থাকবে, সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। আচ্ছা সব ঠিক থাকবে, আমি একটু দেখাই দেবো, মাঝখানে একটু পরে করবো, একটু দেখাই দেবো। আচ্ছা এটা আসুক, এটা ওপেন করছি দেখি, এটা জেনারেল আছে, জেনারেল থাকলে তো জেনারেল থাক, সমস্যা নেই, নাম্বার থাকলে নাম্বার, নাম্বার দিয়ে দিলে কেমন আসবে, 1 2 3 4 5, জেনারেল থাকলে তো হওয়ার কথা, নাম্বার দিলে কেমন আছে, নাম্বার দিয়ে যদি আমি ডিলিট করে দিই, এখান থেকে যদি আমি নাম্বার দিই, নাম্বার দেখতে ফরওয়ার্ড সেল, ফরওয়ার্ড সেল যাওয়ার পর নাম্বার আসে ওদিকে, 27 ভাগ 07। আজকে যদি এটা না হয়, আগামী ক্লাসে দেখবো, হয়তো ইলেকট্রনিক্স প্রবলেম হতে পারে লাইনে, অথবা কোনো একটা ঝামেলা হচ্ছে, কোনো একটা অপশন অন আছে, এরকম ঝামেলা হতে পারে আপনাদের কাজ করার ক্ষেত্রে, হবে অনেক কমেন্ট, ডিজি কমেন্ট কিন্তু মিলবে না। যাই হোক মিললো না, এটা আমরা বুঝতে পারলাম, থাক না মিললে দরকার নাই। আমরা এখান থেকে জাস্ট যাওয়ার পরে ফরম্যাট সেল, ফরম্যাট সেল থেকে জেনারেল করে দিই, যা ছিল থাক, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু যে 1 2 3 4 5 সিরিয়াল নাম্বার আনতে পারবো, এখানে মাসের নাম লিখতে পারবো, বছরের নাম লিখতে পারবো, হ্যাঁ বছর মিলাই দিতে পারবো, 2010 11 12, 2001 2 3 4 5 এর আগে যে সালগুলো আছে মিল করে লিখতে চায়, একের পর এক দিতে পারবো। হ্যাঁ কন্ট্রোল প্লাস এ দিয়ে দিলাম, জাস্ট ডিলিট মেরে দিলাম, সব ডিলিট হয়ে গেল। ওকে এখন দেখেন এখানে আরেকটা মজার বিষয় আছে, যদি আমি কন্ট্রোল প্লাস এ দিই, এরপরে যদি এই যে সেল অ্যান্ড সেন্টার দিই, তাহলে কি করবো, সব ফাঁকা হয়ে যাবে, একবার ফাঁকা হয়ে গেছে পেজটা, দেখছেন পুরো ওয়ার্ড পেজ মধ্যে হয়ে গেছে, কিন্তু আসলে কি ওয়ার্ড পেজ, এটা কিন্তু আসলে ওয়ার্ড পেজ না, ঠিক আছে। মার্স অ্যান্ড সেন্টার করলাম, এটা আমরা ওয়ার্ডে শিখে আসছি, ওকে মার্স মানে কেটে কেটে ফেলা, যেটা বলছিলাম। এখন দেখেন আমরা এটাকে যা করব সেটা হচ্ছে আমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করব, যোগ বিয়োগ গুণ ভাগ, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, তারপর কাউন্ট, এগুলো করব। তো বেসিক হচ্ছে আমাদের এক্সেল হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ, হিসাব কিতাবের কাজ এক কথা। তো এই যোগ বিয়োগ গুণ ভাগই যদি না পারি, বাকি কাজ কি করে করবো, তাই না? তো আমি এখানে লিখলাম 50, তারপরে লিখলাম 20, এই দুটোকে আগে যোগ করে নি, ছোট্ট দুইটা সংখ্যা। ওকে এখানে 50 লিখছি এ কলামের 1 নম্বর রোতে, ওকে এরপরে 20 লিখছি এ কলামের 2 নম্বর রোতে, ওকে। এখন দেখেন এখানে আমি একটা যোগ করব, যোগ করতে হলে সাধারণত আমরা কি করি, 50 যোগ 20, ভালো কথা, এখানে 50 যোগ 20 দিলে কিন্তু হবে না, এখানে আগে ইকুয়াল চিহ্ন আনতে হবে, যেহেতু ম্যাথমেটিক্যাল কাজ। ওকে আমি দিয়ে দিলাম, আমি 50 যোগ 20 এখানে লিখে, আমি লিখলে কিন্তু হবে, কিন্তু লিখার আমার সময় নেই, আমি কি করবো, এখানে ক্লিক দিলাম, একটা যোগ দিয়ে দিলাম, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম, দেখছেন এখানে ক্লিক দিয়েছি, কম্পিউটার বুঝতে পারছে A1 + A2, বাস A1 এর ঘরে, A2 এর ঘরে, একটু আগে যেটা বললাম, কিবোর্ড থেকে জাস্ট আমি এন্টার প্রেস করবো, একটা ক্লিক দেবো, বাস। এখন দেখেন আমার এখানে 70 বেরিয়ে গেছে, দেখছেন এখানে কিন্তু 70 বেরিয়ে গেছে। মজার বিষয়টা দেখেন, এখানে যেহেতু আমি এটা করলাম, এখন 3টা সংখ্যা যোগ করব, যোগ করার পরে আমি কিন্তু এখানে যোগ করতে পারতাম 3টা সংখ্যা, এখান থেকে জাস্ট আমি অটো সামে আসবো, অটো সাম মেনুবার থেকে, মেনুবার থেকে কি আসবো, অটো সাম, ক্লিক দিলাম সাম, দেখেন আমার সমান চিহ্ন দেওয়া লাগলো না, সাম লিখা লাগলো না, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগলো না, সব কম্পিউটার নিজে নিজে দিয়ে নিচ্ছে, আমি জাস্ট এন্টার প্রেস করলাম, আমার 4টা 3টা সংখ্যা যোগ করে কি 140 হয়েছে, অবশ্য হয়েছে, 50 আর 20, 70 70 70, 140, ঠিক আছে, আমি কিন্তু এটা বুঝতে পারলাম।
এখানে আমি লিখলাম, এখানে আমি লিখলাম 40, আমি এটা থেকে এটা বিয়োগ দিতে চাচ্ছি, তাহলে কি করব? আমি ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম, নর্মালি আমরা যেটা করি বাসা বাড়িতে খাতায় সেটা করলাম। তারপর আমি এটা ক্লিক দিলাম, মাইনাস ক্লিক দিলাম কিবোর্ড থেকে, তারপর আমি এটা ক্লিক দিলাম, বাস এন্টার প্রেস করলাম, 10 রেজাল্টটা আছে, 10 বেরিয়ে গেল, বাস। তাহলে আমি কিন্তু এগুলো সব বুঝতে পারলাম। এরপর আছে আমি কি করব, আমি এটার তাহলে যোগ এবং বিয়োগ দুইটা বিষয় আমরা দেখে নিলাম। আমি এটার মিনিমাইজ ম্যাক্সিমাইজ এগুলো বের করবো। প্রথমে আমি বের করবো এভারেজ, টোটালটার এভারেজ কত, এই যে ক্লিক দিলাম ইকুয়াল এভারেজ। আপনি এটা লিখেও দিতে পারবেন, কিন্তু কোনো সমস্যা না, আপনি লিখে দিতে পারবেন। এই বিষয়ে আমাদের একটা ফর্মুলা শিট দেওয়া আছে আমাদের পেজের একেবারে, আপনার মাউসটা স্ক্রল করে নিচের দিকে যাবেন, তাহলে এই বিষয়ে আমাদের একটা পোস্ট দেওয়া আছে। যারা একেবারে নতুন স্টুডেন্ট, যারা একেবারে নতুন স্টুডেন্ট, তারা এই কাজটা করতে পারবেন, কোনো অসুবিধে নেই। যে ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে A1 ইজ টু লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা দিব, ইজ টু 4 থাকবে, 4 থাকলে 4, ইজ টু 10 থাকলে 10। হ্যাঁ, আর যদি না পারে তাহলে এখানে অটো স্যাম, তো অটো স্যাম যে পাবে সেখানে ওখানে যাইতে যাবে, যাইতে যাবে না। ওকে, এখন দেখেন এই টোটালটার এভারেজ কত, 70, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, টোটালটার এভারেজ 70। এখন দেখেন আমি তো এগুলো সব বুঝলাম, এখন আমি টোটালটার কি বের করবো, কাউন্ট, কাউন্ট নাম্বার, কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টা, কাউন্ট নাম্বার এন্টারপ্রাইজ করলাম, 5টা সংখ্যা আছে বের করে দিছে, বুঝতে পারলাম। এরপরে আমরা কি বের করবো, এরপর আমরা ম্যাক্সিমাইজ বের করবো, ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাইজ, এই সংখ্যাগুলোর মধ্যে ম্যাক্সিমাইজ কত আছে। তো ম্যাক্সিমাইজ হচ্ছে ইকুয়াল ম্যাক্সিমাইজ ফার্স্ট ব্র্যাকেট শুরু A1 ইজ টু A6 এন্টারপ্রাইজ করলাম, বলছে ম্যাক্সিমাইজ মানে বড় সংখ্যাটা কত আছে, 140, 140। এরপর হচ্ছে আমরা কি বের করব, মিনিমাইজ সর্বনিম্ন সংখ্যা কোনটা আছে, এই যে মিনি ক্লিক দিলাম, ইকুয়াল মিনিমাইজ ফার্স্ট ব্র্যাকেট শুরু A1 ইজ টু A7 কিবোর্ড থেকে জাস্ট এন্টারপ্রাইজ, বলছে সর্বনিম্ন সংখ্যা আছে তোমার এখানে 5। ওকে, এরপরে এখান থেকে মোর অপশন, মোর ফাংশন থেকে দেখে নেবেন, যেগুলো মেজর লাগে সেগুলো আমি সব দেখাই দেবো ইনশাল্লাহ। এগুলো সব তাহলে আমরা বুঝতে পারলাম। এখন একটা জিনিস কিন্তু আমরা এখনো বুঝতে পারি না, কোনটা, গুণ, গুণ কিভাবে করতে হবে। দেখেন এখানে আছে 50, এখানে আছে 40, গুণ করলে কত আসে। সাধারণত আমরা গুণ কিভাবে করি অফলাইনে, ইকুয়াল খাতা কলমে যেটা করি, তারপর হচ্ছে এইটা ইস টু দিয়ে দিলাম, এখান থেকে গুণ ইস টু এটা, বাস এন্টারপ্রাইজ করলাম। তাহলে 50 আর 40 গুণ করলে 2000 হয়, 2000 হয় কিনা আমার তো মুখস্ত না, আমার ব্রেনটা তো শার্পও না, যা অনেকে হয়তো ইজি ভাবে এখান থেকে বের করতে পারবেন। আমি সহজ একটা নিয়ম দেখা দিই, শিট এত সময় নিলে মেজাজটা খারাপ, ক্যালকুলেটার, প্রত্যেকের কম্পিউটার কিন্তু একটা করে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার ক্লিক দিলাম, এই জন্য মেজাজ খারাপ হয়ে যায়, নর্মাল জিনিস আসলে এত সময় নেয়। শ্লোতা আবার চলেও গেল, ক্যালকুলেটার এখানে হচ্ছে 50, আপনারা দেখে নেবেন যদি আপনার ভুল যা ভুল যেতে পারে, গুণ 40 2000, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এটা গুণ করতে পারলাম। এখন যদি একাধিক সংখ্যার গুণ করি সেক্ষেত্রে কি করতে হবে, এক আর দুই সংখ্যার গুণ তো এইভাবে করতে হবে আমরা জানি, তাই না? কিন্তু একাধিক সংখ্যার গুণ করতে হলে কি করতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে লিখতে হবে ইকুয়াল প্রোডাক্ট, PRO PRODUCT, এখানে কি প্রোডাক্ট আছে, PRO PRODUCT, প্রোডাক্ট, প্রোডাক্ট, সরি আসবে না কেন, ইকুয়াল প্রোডাক্ট PRO
আচ্ছা লিখে নি পি আর ও আজকে এতে খুব ঝামেলা করতেছে এটা আর কি। প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, আপনারা এগুলো লিখে দিতে পারবেন এখানে ফর্মুলা, এদেরটা এ করলে এটা দিতে পারবেন। আমি প্রথমটা দিলাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে, এরপরে হচ্ছে গুণ, এরপরে হচ্ছে গুণ। যদি আপনি দুইটা করেন তাহলে কিন্তু গুণ চিহ্ন দিবেন, আর যদি একাধিক 102টা সংখ্যা, 102টা সংখ্যা গুণ করবেন তাহলে কি করবেন, এটা ইজ টু, এটা একটু শেষেরটা, শেষেরটা কত আছে ইজ টু দিলাম, কিবোর্ড থেকে ইজ টু দিলাম, প্রথমটা ক্লিক দিলাম ইজ টু, শেষেরটা, শেষেরটা কত আছে, এই যে 2000, তাই না, এটা আছে সি ওয়ান, এ ওয়ান ইন্টু সি ওয়ান। দেখেন এগুলো সব ব্র্যাকেটের ভিতরে চলে আসছে, ব্র্যাকেট ক্লোজ দিলাম পুরো ব্র্যাকেটের ভিতরে চলে আসছে, দেখেন এখান থেকে এই পর্যন্ত লিঙ্ক হয়ে গেছে। এভাবে যদি আমার 5000 সংখ্যা গুণ দেয় তাও কিন্তু আমি করতে পারবো, জাস্ট এন্টার। এগুলো আপনারা গুণ করে দেখবেন মনে সংখ্যাটা রাইট আছে, ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে নিলে দেখা যাবে, ভুল গেলে আমাকে একটু বলবেন। হ্যাঁ ওকে, এখন দেখেন এভাবে আপনারা গুণ করতে পারবেন, এভাবে প্রত্যেকটা ভাগ করতে পারবেন, ঠিক আছে, প্রত্যেকটা লিখে লিখে করবেন। যাক তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো করতে হয় সেগুলো কিন্তু বুঝতে পারলাম। হ্যাঁ রেজাল্টে কিন্তু সেগুলো সব আমরা বুঝে ফেললাম। ওকে যাই হোক, তাহলে আমরা বেসিক যে এগুলা সেগুলো বুঝতে, হ্যাঁ এখন একটা কাজ আছে আমার কাছে, এখন মনে ছিল এখন মনে পড়ছে কাজটা কি, দেখেন এখানে আমি আমার ফোন নাম্বারটা লিখলাম 01913230618। ওকে এখন দেখেন এখানে মাউসটা যে সরাই ফেলছি সে জিরোটা চলে যাচ্ছে, দেখেন খেয়াল করে, খুব মজার একটা বিষয় দেখেন চলে গেছে, ঠিক আছে না, চলে গেছে। এখন যদি আমি এখানে জিরোটা লিখতে চাই তাহলে কি করবো, যে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করে আমার আমার কিবোর্ড থেকে কোটেশন, কোটেশন কমা আছে না, কোটেশন কমা দিয়ে দেবো, একটা কোটেশন কমা দিয়ে দিলাম, অথবা ওয়ান কমা দিলে হবে, এখানে জাস্ট একটা জিরো লিখে দিলাম। এখন দেখেন জাস্ট আমার মাউসটা সরাই আমি আসতেছি, এটা মানে মেবি ওয়ান কমা দিতে হবে, হ্যাঁ ওয়ান কমাই দিতে হবে, কোটেশন কমা নেবে না, এখানে জাস্ট ওয়ান কমা দিব। এখন আমি এখানে ক্লিক দিলাম, দেখেন জিরোটা যাবে না, জিরোটা যাবে না, অর্থাৎ একটা কমা দিলে যাবে না। এখন যদি আমি অন্য একটা নিয়ম করি সেটাও কিন্তু হবে, যেখানে নিলাম 01768370606। ওকে এখানে দেখেন ক্লিক করলাম জিরোটা চলে গেল, দেখছেন এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে ফরম্যাট সেল, এখান থেকে সবগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন, আমি জাস্ট ফরম্যাট সেলে যাচ্ছি, ফরম্যাট সেলে যাওয়ার পরে জাস্ট ট্যাক্সে যাচ্ছি, এই ট্যাক্সে যাচ্ছি, ট্যাক্সে যাওয়ার পরে জাস্ট এখানে ওকে করে দিলাম, ধরে উপরে নিয়ে গেলাম, ওকে করলাম। এখন দেখেন এখানে আপনি জাস্ট জিরোটা লিখে দেবেন, এখানে জিরোটা লিখে দেবেন, এখন কিন্তু আর জিরোটা যাবে না, আপনি এখানে ক্লিক দেন দেখেন জিরোটা যাচ্ছে না, ফরম্যাট সেল থেকে জাস্ট জেনারেল থেকে ট্যাক্স, ট্যাক্স ক্লিক দিলে ওকে দিলে বাস আর জিরোটা যাবে না। তাহলে দুইটা যে নিয়ম সেই নিয়ম দুটো কিন্তু দেখালাম, ডিলেট মেরে দিলাম। আশা করি এখানে কিন্তু বিভিন্ন বায়াররা ফোন নম্বর চাইবে, জিমেল আইডি চাইবে, ওয়েবসাইট, ডোমিন হোস্টিং, অ্যাডমিন নেম, এগুলো সব চাইবে, তখন কিন্তু আপনারা করতে পারবেন না কাজগুলো, তো করতে যেহেতু না পারবেন আমি যেহেতু দেখাই দিলাম, দেখাই দিলে কিন্তু করতে পারবেন, ডিলেট দিয়ে দিলাম সিলেকশন করে। এখন আমি একটু মতামত নিয়ে যাবো, জনগণ তো আজকে খুব একটা বেশি না, বেশি না থাকলে ক্লাস নিতে ভালো লাগে না, মিনিমাম 6-7 জন থাকলে ভালো লাগে। হ্যাঁ আমার কাছে আবু সালেক সাহেব লেট করে জয়েন করছেন, বলুন কোনো কোয়েশ্চেন আছে কিনা, যেটুকু দেখালাম এটুকুর ভিতরে, আর অন্য অ্যাডভান্স কাজে যাবে তো, অ্যাডভান্স কাজে যাবো, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে হবে। একটা কোয়েশ্চেন ছিল যে অটো সামটা একটু, ওকে দেখাবো। আর কোনো কোয়েশ্চেন? ম্যাডাম আর কোনো কোয়েশ্চেন আছে আমার কাছে, আজকে যে বিষয়টা দেখালাম একটু আগে, এর ভিতরে কোনো কোয়েশ্চেন আছে কিনা? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন না পারলে কিন্তু আমি খুশি থাকি না, আমি না পারলে আমি প্র্যাকটিস করে আগামী ক্লাসে আমার দেখাই দিব। ওকে কম্পিউটার জিনিস এমন একটা জিনিস, এটা প্র্যাকটিস না করলে সবাই ভুলে যায়, আমি নিজে ভুলে যাই, আর যিনি কম্পিউটার তৈরি করেছে উনি এই প্রোগ্রাম সব পারেন না, তার মানে পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ না, অর্থাৎ এক একজন এক একটা কাজ বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে এটা বোঝাতে চাচ্ছি, এক একজন এক একটা কাজ বিষয়ে এক্সপার্ট, সবাই সব কাজ পারবে না এটা কনফার্ম, ঠিক আছে সবাই সব কাজ পারবে না এটা কনফার্ম, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, যদি না পারি সেটা আবার বলে দিব আগামী ক্লাসে দেখাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ উনি বলছিল যে অটোসাম, আমি এখানে লিখলাম 80, এখানে লিখলাম আমি 10, এই দুটাকে আমি যোগ করবো, সাপোজ যোগ করবো, তো এখান থেকে জাস্ট অটোসামে ক্লিক দিলাম, দেওয়ার পরে যে সাম নিলাম, সাম নিলাম আমার সামনে এন্টার প্রেস করলাম, বাস চলে আসলো যোগ করে দিল, আমি ম্যানেজ করলো যে দিবে বিয়োগ করলো, এখন তো বুঝতে পারছি সবাই, তাই না, বুঝতে পারলে ভালো।
প্র্যাকটিস করতে হবে, মেন কথা আমার কাছে কোশ্চেন করতে হলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমার থেকে আর অ্যাডভান্স শিখে ফেলবেন, যখন তখন বস হয়ে যাবেন আপনারা, তখন আপনাদের কাছ থেকে আমি শিখবো ভালো, তাই না? আমার মানে এই বিষয়ে কোনো লজ্জা নাই শিখতে, কারণ আপনি একটা নতুন জিনিস জানবেন এটা স্বাভাবিক। আপনার কাছে আমি শিখে নিতে পারলে ভালো না, অন্যদেরকে দেখাইতে পারবো। এখন আমরা ফার্স্ট টাইম যেটা করবো সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের বাংলা হচ্ছে গচ্ছিত আমানত, যেগুলো আমরা ব্যাংকে কোথায় কোথায় করে থাকি, ব্যাংকে করে থাকি, ফিক্সড ডিপোজিট রেখে থাকি। এরপরে হচ্ছে আমরা এটা সাধারণত ইন্স্যুরেন্সে রেখে থাকি, তারপরে কোঅপারেটিভ সমবায় সমিতি এগুলোতে রেখে থাকি, ওকে? কিন্তু সব থেকে আস্থাভাজন জায়গা হচ্ছে ব্যাংক, কারণ ব্যাংক দিনের ভিতরে দেউলিয়া হয়ে যায় না। বাংলাদেশ থেকে এখন অবশ্যই কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বাট নিয়ম হচ্ছে না যাওয়ার, নিয়ম হচ্ছে না যাওয়ার, ওকে? কিন্তু ইন্স্যুরেন্স এগুলো ফাঁকিবাজি রাতের ভিতরে দেউলিয়া হয়ে যায়। এই কারণে আমরা কি করি, ডিপোজিট করি, ডিপোজিট গচ্ছিত কিছু আমানত রাখি আমাদের ফ্যামিলি ব্যাকআপ পাওয়ার জন্য, ওকে? তো এই ডিপোজিটটা রাখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা প্রায় লোকে জানি না, জানি না কি করে, একটু দেখাই আমি তাহলে, যে লাইনটা একটু মিউট করে দিই, একটু মিউট করে দিই তাহলে বাসা সাউন্ড আসবে না। এখানে আমি প্রথমে লিখবো অ্যাকাউন্ট, তো ডিপোজিট করতে গেলে কিন্তু আমাকে একটা অ্যাকাউন্ট নম্বর দেয়, এসিতে অ্যাকাউন্ট, এন ওতে নম্বর, আমি একটু ক্যাপিটাল লেটারটা ওকে করে নিই। অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বর আমাদেরকে সাধারণত 101 দিল, তারপরে দিল 102, এভাবে দিল। এখন দেখেন অ্যাকাউন্ট নম্বর দুটো সিলেক্ট করলাম, একটা টান দিলাম, সবগুলো বেরিয়ে গেল। আমার যত পর্যন্ত দরকার না লাগলে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো, ওকে, যদি না লাগে। এরপরে আমি অ্যাকাউন্ট নম্বর, তারপর হচ্ছে ডিপোজিট, আপনাদের কিন্তু শিটগুলো দিয়ে দিছি, এক্সেলের শিট, আপনারা দেখায় মিলিয়ে দেখে দেখে মিলাই মিলাই নেন, হার্ড কপি দিয়ে দিছি আপনাদেরকে ইনশাল্লাহ। ডিপোজিট, DEPOSIT, ডিপোজিট, ডিপোজিটটা কি, যেটা হচ্ছে আমরা গচ্ছিত আমানত ব্যাংকে বা ইন্স্যুরেন্সে রাখি, অর্থাৎ ব্যাংকে বেশিরভাগ রাখি। ডিপোজিট হচ্ছে 1,20,000, এগুলো সব দেওয়া থাকবে, হ্যাঁ, 4,2,6, 1,20,000, তারপরে 1,30,000, 30,000, ঠিক আছে, দুইটা সংখ্যা লিখলাম। এখন দেখবেন দুইটো সংখ্যাকে সিলেক্ট করলাম, পরপরই সবগুলো নেমে আসবে, দেখবেন এভাবে টান দিলে সবগুলো পরপরই নেমে আসবে। এরপর আছে কি আছে, ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে আমরা ইন্টারেস্ট সবাই জানি কিন্তু মানি না, কারণ কি মানি না কি করে, আমরা সুদ কেউ পছন্দ করি না, সুদ কেউ খেতে চায় না, কিন্তু ইন্টারেস্ট খেতে চায়, হ্যাঁ, আমাদের নিয়ম হচ্ছে এটা। এখন দেখেন ইন্টারেস্টটা কি, 8% দিচ্ছে আমাকে, মনে করেন যে সরি 80% হয়ে গেছে, 8 লিখে শিফট ধরে উপর থেকে 5 চাপলাম, 8%, তারপর হচ্ছে 10%, তারপর বাকি আছে 15%, কারণ তো আমি এখানে 15% দিব না, 2% আরে বাড়বে আমি মনে করতেছি। আমাকে টাচ বাংলা ব্যাংক বললো, তোমাকে আমি বললো স্যার তুমি যদি 1,20,000 টাকা আমার ব্যাংকে রাখো তাহলে তোমাকে আমি 8% আরে দিব। এদিকে আমাকে সোনালী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলতেছে আপনি যদি আমার ব্যাংকে 1,20,000 রাখেন তাহলে আমি 15% করে দেবো, আমাকে যেখানে ভালো লাগবে, সুদ খাইতে আমি যদি ভালোবাসি তাহলে যে ব্যাংকে বেশি সুদ দেবে সেটা খাবো। একটা টান দিলাম, 2% আরে বেড়ে যাবে সবগুলো, 8%, 10%, 12%, 14%, ওকে? এখন আমরা চলে গেলাম, আমাদের শীটের সাথে কিন্তু মেলবে না, মিলাই নিতে হবে, মিলাই মিলাই আপনারা করবেন, ওকে? শীটের সাথে মিলবে না, কারণ এখানে ফর্মুলা ব্যবহার করতে তো চাইছি, তো আপনারা মিলাই নেবেন তাহলে কিন্তু মিলবে, ওকে? আমি কিন্তু শীট হুকু করলে আপনারা দেখা গেছে যে পরে অন্য কোনো কাজ করতেছি আটকা যাবে, তাই করতেছি না, যদি হুকু শীট চান তাও আমি দেখা দিতে পারবো, ওকে? এখানে 10% পরে 15% আছে, আমি কিন্তু 12% টান দিয়েছি, কারণ আমি ওটা লিখতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, ওকে? এরপর আছে ইয়ার, আমি লিখলাম ইয়ার্স, কারণ অনেকগুলো ইয়ার হবে, তো ইয়ার্স এখানে লিখলাম 5 ইয়ার্স, আমাদের কিন্তু সবগুলো 5 ইয়ার্স আছে, আমি লিখলাম 5 ইয়ার্স পরে 6 ইয়ার্স, 1 ইয়ার করে বাড়ুক, একটা টান দিলাম। এরপর আছে ব্যালেন্স, বিএল তে ব্যালেন্স, আমি বিএল লিখে দিলাম, পুরো ব্যালেন্স লিখলে হবে, বিএল লিখলে হবে, বিএল ব্যালেন্স। এখন দেখেন এই যে বিষয়টা, এখান থেকে এই বিষয়টা আমরা সবাই জানি, কারণ জানি এই জন্য বলবো, দেখেন অ্যাকাউন্ট নম্বর কিন্তু ব্যাংক জানে, তারা কি অ্যাকাউন্ট নম্বর দিবে, আমি 101 দিতে পারে, 1 নম্বর অ্যাকাউন্টে দিতে পারে, অথবা 1001 থেকে দিতে পারে, 1005 দিতে পারে, ইটিসি। এরপরে আপনি কিন্তু অ্যাকাউন্ট নম্বর জানবেন, আপনাকে তখন একটা অ্যাকাউন্ট নম্বর দিবে, ডিপোজিটটা আপনি কত রাখবেন সেটা কিন্তু আপনিও জানবেন, ব্যাংকও জানবে, এগুলো কিন্তু শিকার কিছু না, ওকে? কত টাকা ডিপোজিট রাখবেন, আপনি সবসময় যাবেন কম রাখতে, আর ব্যাংক বলবে যে ম্যাডাম বা স্যার আপনি বেশি রাখেন, ম্যাডাম আমাদের ব্যাংকে বেশি রাখেন, আপনাকে আমরা সব থেকে ভালো সার্ভিস দিব, আপনি বলবেন যে ডাচ বাংলায় দিচ্ছে 15%,
বাংলাদেশ ব্যাংকে 10% দিচ্ছে কেন? তখন ওরা বলবে ম্যাডাম আমাদের সেবাটা অনেক ভালো পাবে, স্যার আমাদের সেবাটা অনেক ভালো পাবে, ওরা যা বলে থাকে মার্কেটিং অফিসার তাই বলবে। এরপরে ইন্টারেস্ট, তাহলে এটা এবং এটা কিন্তু আমরা জানবো, ব্যাংক জানবে ইন্টারেস্ট, ব্যাংক কিন্তু আপনাকে বলে নিবে যে কত পার্সেন্ট হারে আপনাকে দিবে তারা। আপনি যদি সুদ না খান তাহলে বলবে যে না আপনি সুদ খাইন না, বাস। হ্যাঁ, আপনাকে জানা শোনা, তাহলে এই তিনটা বিষয় কিন্তু আমরাও জানবো, ব্যাংকও জানবে। এই বিষয়টা সাধারণত যারা খুব চালাক লোক তারা বলে কি আমরা শর্ট টাইম রাখবো, কারণ আমার ব্যাক আপ অনুসারে আমি টাকাটা রাখবো, আমার যদি 1 বছর পরেও তো লাগতে পারে, আমার ছেলে মেয়ের পিছে বা অন্যান্য পিছে। আমার ব্যাংকে রাখলে লাভ হবে, বাট যদি নির্দিষ্ট সময় পার না করতে পারি তাহলে কি ব্যাংক আমার বড় একটা অ্যামাউন্ট মাইনাস করে দিবে আমি ভেগে আসলে, তাহলে আমি শর্ট টাইম রাখবো। লং টাইম রাখলে আমার, তারা তো আমাকে বলবে যে স্যার আপনি যদি 6 বছর 6 ইয়ার যাবো রাখেন তাহলে আপনার প্রফিটটা দ্বিগুণ হবে, 5 লাখ লাগলে 10 লাখ, 10 লাখ লাগলে 20 লাখ, ওকে এরকম বলবে, নো প্রবলেম। এগুলো বিষয় সব আমরা জানবো, জানবো না কোনটা, জানবো না হচ্ছে ব্যালেন্সটা, ব্যালেন্সটা কিভাবে বের করতে পেটা আমরা কেউ জানি না। একটু দেখাই দিই আমি, প্রথমে আমরা বের করবো ইন্টারেস্টটা কোন অংশ, এই অংশটা বের করবো ইন্টারেস্ট। এখানে আর একটা ঘর দুঃখ করার দরকার ছিল, কিন্তু আমরা যত বাড়াবো তত কাজ বেড়ে যাবে, এত বাড়াই নাই। প্রথম ব্যালেন্সটা বের করতে হলে আমাকে ম্যাথমেটিক্যাল কাজ ইকুয়াল দিয়ে দিতে হবে অবশ্যই, এই ইকুয়ালটা দিতে আমাদের বাসায় মনে থাকে না, তাই তো আমাদের ম্যাথ মেলে না। ওকে, ইকুয়ালটা মাস্ট বি দেব। আমি আমার লাইফের মনে পড়ে ক্লাস মেবি 9 10 কি 5 ছিলাম, একটা জিরো বাড়াই দিছিলাম, 1000 হবে, ওখানে একটা জিরো মনে বাড়াই দিছি, 10,000 হয়ে গেছে, আমার পুরো ম্যাটটা কেটে দিয়েছে 10 মার্কের মেয়ে। ঠিক আছে, এরকম ভুল করা যাবে না, খুব খেয়াল করে করতে ম্যাথমেটিক্যাল কাজ, ইকুয়াল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কি, এখানে আমরা ব্যালেন্সটা বের করতো, ব্যালেন্সটা বের করতে হলে আমার বি ওয়ানের গারো যাব, বি টু, যে বি ওয়ান হচ্ছে ডিপোজিট, এ ওয়ান হচ্ছে 100, এ ওয়ান হচ্ছে অ্যাকাউন্ট, এ টু হচ্ছে 101 অ্যাকাউন্ট নম্বর। তাহলে বি ওয়ান হচ্ছে কি ডিপোজিট, বি টু হচ্ছে 1,20,000, বি টু ইন্টু, আমাদের শিটে সব দেওয়া আছে, দেখে দেখে করবেন, এটা কিন্তু ফার্স্ট টাইমই পারবেন না, ফর্মুলা কিন্তু মনে থাকবে না, এই জন্য দেখে দেখে করবেন, অন্তত 5 বার করে করবেন একটা ফর্মুলা, তারপরে আপনার কাছে আমার মতো এটা মুখস্ত হয়ে যাবে। আমাকে কিন্তু দেখে দেখে নিয়ে করতে পারবো, দেখে দেখে নিয়ে নেওয়া, মানে দেখে দেখে করার নিয়ম এটা, বি টু ইন্টু সি টু, সি টু কয়ে যে এটা বি টু হচ্ছে মূল অ্যামাউন্ট, মূল অ্যামাউন্ট অর্থাৎ আমরা ডিপোজিটটা কত করতেছিলাম, বি টু ইন্টু সি টু অর্থাৎ ইন্টারেস্ট কত দিবে, ইন্টু কিবোর্ড থেকে ইন্টু দিচ্ছি ডি টু, 5 ইয়ার যাবৎ বা 1 ইয়ার যাবৎ দিতে পারবেন আপনি যেটা ইচ্ছা। আমি এটা যদি এন্টার প্রেস করি তাহলে আমি কি পাবো, এই ইন্টারেস্টটা পাবো যে 5 বছর যাবো 1,20,000 টাকা রেখে কত ইন্টারেস্ট পেলাম, ওকে ইন্টারেস্ট দেখেন 48,000 টাকা পেয়েছি আমি। এখন আমি কি প্রত্যেকটা এইভাবে চেপে চেপে বের করবো, এইভাবে এই যে 3 নম্বর ঘরে B3 3 নম্বর ঘরে এইভাবে বের করবো, আমার এত সময় নাই, কি করবো এখানে ধরে একটা টান দিব খালি, একটা টান সব বেরে আসে। তাহলে এগুলো বের করলাম কি, ব্যালেন্স লিখছি, ব্যালেন্স কি বেরোয়েছে, বেরোয় না, এগুলো কি বেরোয়েছে, ইন্টারেস্ট বেরোয়েছে, অর্থাৎ এটা যে আমি 5 বছর পরে 1,20,000 টাকা কত টাকা সুদ খাচ্ছি, সুদ খাচ্ছি শুনলে খারাপ লাগে, ইন্টারেস্ট কত নিয়েছি। কিছু কিছু লোক ব্যাংকে যেয়ে বলে ভাই আমার বাচ্চা কাচ্চা গুলো দাও, আমার মূল কিছু দরকার না, অর্থাৎ মূলটা তুমি রেখে দাও কারণ ওটা তো প্রফিট হচ্ছে, বাচ্চা কাচ্চা কি সুদ। তো দেখেন মজার বিষয় হচ্ছে এগুলো তো আমরা একটা টান দিয়ে বের করলাম, এখন আমরা এই একটা বের করবো, বাকি নিচির গুলো সব বেরিয়ে যাবে ঘেটা ঘেটে। কি করে বেরিয়ে যাবে, এখানে দেখেন জাস্ট আমি কি করে দেবো, ব্যালেন্স বের করতে হলে মূল অ্যামাউন্টটা বা যোগ দিব, প্লাস বি টু যোগ দিলাম, এই যে এন্টারপ্রাইজ করলাম, দেখেন আমার 1,68,000 টাকা বেরিয়ে গেছে, দেখছেন 1,68,000 টাকা বেরিয়ে গেছে, বুঝতে পারছেন তাহলে মজার বিষয়টা কি বুঝতে পারলেন কিভাবে বিষয়টা বের করলাম। এগুলো কিন্তু আমরা কোনোটা বের করবো না, জাস্ট এখান থেকে একটা টান দিব, সবগুলো ঘাটাঘাট মিলে যাবে, সবগুলো ঘাটাঘাট মিলে যাবে, কি করে মিলে যাবে দেখেন। তাহলে কি আমি 48,000 টাকা নিলাম প্রফিট, আর 1,20,000 টাকা দোক দিলাম, কত হলো তাহলে 1,68,000 টাকা, ঠিক আছে একটা টান দিলে সব বেড়ে গেলো, দেখছেন মজার বিষয়টা হচ্ছে এটা। এখন যদি আপনার বাকিগুলো না দরকার লাগে ডিলেট চেপে দেন, ব্যাস ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সেম জিনিসটা আপনাদের শিটের সাথে মিলিয়ে দিলাম। এখন মজার বিষয়টা দেখেন, শিটের সাথে আর একটু কাজ করতে হবে, এটাকে সিলেকশন করলাম, এখানে মুখ চিহ্ন আনলাম, মাউসটা এরকম হয়ে যাবে, মাউসটা কি হয়ে যাবে, এরকম এক্সট্রা চিহ্ন এরকম হয়ে যাবে, এমন না কিন্তু এমন হয়ে যাবে, এখানে ধরে একটা টেনে নিয়ে আসলাম,
মাঝে এনে ছেড়ে দিলাম, এখান থেকে দুইটা বার সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার দিয়ে কেটে নিলাম। কি লিখবো আমাদের শিটে দেখেন উপরে একটা কি লেখা আছে, ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট লেখা আছে, এইভাবে ফিক্সড ডিপোজিটটা লিখবো, এই জন্য কেটে নিলাম। এফ আই এক্স ই ডি, এফ আই এক্স ই ডি, ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট লিখলাম। আমি চাচ্ছি এটা আমার ভালো লাগতেছে না দেখতে, আর একটু মোটা করে নেব, এখান থেকে ক্লিক করে এখান থেকে একটু মোটা করে দিলাম, কত দিব, 88 দিই, 28 দিয়ে দিলাম সাইজ, দেখছেন বড় হয়ে গেছে। এখন যদি আমি বলি এটা আমার খুব ভালো লাগতেছে না, একটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে দিলাম। আমি যদি বলি লেখাটা একটা রেড কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিলাম, বাস ইয়েলোর ভিতর রেড, ওকে। আমি যদি বলি টেবিলটা কালার করবো, টেবিলটা কালার করে দেন আপনারা, এখান থেকে কালার করে দেন, এখান থেকে দিলে লেখাগুলোর কালার হবে, এটা দিলে ব্যাকগ্রাউন্ড কালার হবে, আপনারা সব করে দেবেন আশা করি। এটাকে ধরে আমি এখন কি করব, এখান থেকে মুখ চিহ্ন আসবে, মুখ চিহ্ন দিয়ে আমি জাস্ট এখানে দাঁড় করে দেবো, আশা করি বুঝতে পারছেন। দেখেন শিটের সঙ্গে সেম মিলে গেছে, কোনো বিন্দু মাত্র পার্থক্য নেই, একেবারে শিটের সঙ্গে সেম মিলে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি জনগণের মতামত নেব একটু, আমি একটা প্রজেক্ট করে দেখালাম, আপনারা বাকি প্রজেক্ট গুলো আস্তে আস্তে সবগুলো করবেন, ঠিক আছে। আরো অ্যাডভান্স কাজ শিটটা কি মেইল করে দেওয়া, হ্যাঁ আপনাদের শিটটা কি মেইল করে, হ্যাঁ আপনাকে মেইল করে দেওয়া হয়েছে, যে আপনাদের জিমেইল গুলো একটু কষ্ট করে চেক করুন, ক্লাসের শেষে জিমেইল গুলো আমরা পাঠিয়ে দিছি, সবাই জিমেইল পাঠিয়ে দিছি, যারা জিমেইল আমাদের কাছে আছে সবাই জিমেইল পাঠিয়ে দিছি, আমাদের যারা স্টুডেন্ট সবাই জিমেইল পাঠিয়ে, চেক করে দেখবেন, না পাইলে আবার নক দিবেন, আবার দিব, ঠিক আছে। আজকের ক্লাস বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, জনগণ তেমনি কম, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে হবে, সালেক সাহেব কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে, না ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, ভাষায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প না। আজকে ভিডিওর ভিতরে টেবিলটার বিষয়ে কতদিন একটু ঝামেলা হয়েছিল, আমি সঠিকভাবে সেট আপ করতে পারছিলাম না, আজকে কিন্তু দেখিয়ে দিছি, ওকে আপনারা দেখে নেবেন, যাই হোক তাহলে বুঝতে পারছেন ক্লাস, ওকে তাহলে ক্লাসে ধীরে ধীরে একটু ভিডিওটা দিয়ে দিয়ে নাকি, এই ভিডিওটা দুই দিন মানে কালকে আমি চেষ্টা করবো দেওয়ার, কালকে তো শুক্রবার আছে, অন্তত 10টা ভিডিও ওয়েটিং আছে, শুনবেন মানে আমরা তো দিতে চাই, দিতে চাই কিন্তু দিতে গেলে রেন্ডারিং করতে সময় লেগে যায়, তো নো প্রবলেম, আমরা আরো চেষ্টা করতে তাড়াতাড়ি দুইজন রেন্ডারিং করি, তারপরে দেখেন রেন্ডারিং করে পারি না, ক্লাস থেকে এটা এক এক দিনে 4-5টা ক্লাস থাকে লাইভে, শুনবেন লাইভ ক্লাস যদি আপনাদের আপনাদের ভাই ভিডিও এডিটিং ক্লাসটা কবে শুরু হবে, ভিডিও এডিটিং তো চলতেছে, আপনি কি করবেন, এখন তো আমাদের ঈদের একটা অফার চলতেছে, মাত্র 1000 টাকায় যে কোনো কোর্স 1000 টাকায়, মানে ওটা কিন্তু গত দুই দিন আগে ভর্তি হয়েছে, কালকে টাকা দিয়েছে 3780 টাকা, দেখছেন মাত্র দুই দিন আগে ভর্তি হয়েছে, গতকালকে থেকে আমরা এই অফারটা দিছি, ঈদ উল আজহা উপলক্ষে যে কোনো কোর্স করবে 1000 টাকায়, ঠিক আছে। তাহলে ভিডিও এডিটিং এর সাথে এখন কি কি হবে, 1000 টাকা, ওখানে আর কি কি শিখাবেন, ওখানে আমরা এডিটিং কিভাবে করতে হয় সেটা, এডিটিং, রেন্ডারিং, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, আপনার আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই কথাটা মনে করেন কেটে নিয়ে আরেকজন মহিলার কণ্ঠ জুড়ে দিলাম, এগুলো কিন্তু এডিটিং এর কাজ, বুঝতে পারছেন, ভিডিওটাকে কেটে ছোট করে দিলাম, অডিও ভয়েস আর আমার এখানে ভয়েস আপনার ভয়েস দিয়ে দিতে পারবো, ক্লাসের ভয়েস আপনি কথা বলতেছেন, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে এডিটিং এর কাজ, আশা করি বুঝতে পারছেন। তা ধন্যবাদ সবাইকে, কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, তাহলে ভাই নেক্সট ক্লাস কবে স্যার, আমি আবার রবিবার, নেক্সট ক্লাস কবে আছে আপনাদের, ওই যে রবি মঙ্গল বৃহস্পতি রুটিন করে দিচ্ছি ইনশাআল্লাহ, আচ্ছা জি, আজকে ওনারা জয়েন করেন না কেন, ওনাদেরই রুটিন তো, সবাই তো জানে নাকি, হয়তো ব্যস্ত সময়, ঠিক আছে, কিন্তু একবারে এত জনগণ একদিনে 3-4 জন জনগণ অ্যাবসেন্ট, যাক ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।